বেস্ট মাটন কিনা বলতে পারবো না, কিন্তু আমার খাওয়া বেস্ট মাটনের মধ্যে একটা মাটন হচ্ছে এটা। মুখে দিলেই পুরো মিলে যাচ্ছে, মানে একদম পিওর। এ দেখো খুলে যাচ্ছে এখান থেকে, সো স্মেলটাই একটা মাথা নষ্ট করা। হোয়াটসঅ্যাপ গাইস, চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। অ্যান্ড ইউটিউবে যদি সার্চ করি যে বেস্ট মাটন ইন কৃষ্ণনগর লিখে সার্চ করলে তো একটাই জায়গার ভিডিও এখানে বেরিয়ে আসে, তো সেটা হচ্ছে নাইস ক্যাফে। অ্যান্ড আজকে এখানেরই এই মাটনেরই রিভিউ দেবো। অ্যান্ড মাটন আর মাটনের সাথে থাকবে চালের রুটি। তো ভিতরে যাব, গিয়ে দেখবো যে অ্যাটমসফিয়ারটা কীরকম কী আছে না আছে। অ্যান্ড সেটারই ব্লগটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো যে কীরকম কী আছে না আছে। তো চলো। A few moments later. So আমরা যখন খাবারটা আনতে যাই সেখানে প্রচন্ড পরিমাণে ভিড় থাকে বলে ওখানে এত আওয়াজ হচ্ছে, তাই জন্য নয়েজ আসবে প্রচন্ড পরিমাণে। নতুন মাইক অর্ডার দিয়েছি, সামনে আসতে চলেছে। সো আমরা খাবারটা প্যাক করে নিয়ে এখন রুমে চলে এসেছি। অ্যান্ড এখানে রিভিউ দেবো যে চালের রুটি অ্যান্ড মাটন, এই যে কৃষ্ণনগরের সব থেকে বেস্ট মাটন অ্যান্ড এই চালের রুটি, তো কীরকম টেস্ট সেটা আজকে তোমাদেরকে আমি জানাতে চলেছি। কতটা তেল আর চর্বি মিক্স হয়ে একটা অন্যরকম ব্যাপার আছে, তোমরা বুঝতেই পারছো। তো একটা অন্যরকমেরই স্মেল। স্মেলটাই একটা মাথা নষ্ট করা, কি বলবো কি রিভিউ দেবো বুঝে পাচ্ছি না। তো আর রুটিটা কিরকম কি দিয়েছে তোমাদেরকে দেখাল। রুটিটা দু পিস আছে, দু পিস চালের রুটি আর তিন পিস মাটন দিয়ে 230 টাকা। আর রুটিটা দেখতেই পাচ্ছি যে রুটিটা এরকম সাইজে আছে আর প্রচণ্ড সফট ছিঁড়ে হয়ে যাচ্ছে এরকম করে। তো টেস্ট করে দেখি যে কিরকম কি টেস্ট লাগে। আরেকটা বাই নিতে হবে। হ্যাঁ, এতটা গ্রেভিটা একটা অন্যরকমেরই, অন্যরকম মশলা, স্পেশালি গরম মশলার একটা স্মেল আসছে আর স্পাইসিও আছে, অন্যরকমই লাগছে। এবারে মাটনটার কোয়ালিটি দেখি কিরকম কি আছে না আছে। বুঝতেই পারছো যে কিরকম সফট মাটনটা। দেখো খুলে যাচ্ছে এখান থেকে, সো মুখে দিতেই পুরো মিলে যাচ্ছে, মানে একদম পিওর মাটন। বুঝতে পারছো তো, পিওর খাসি যেটাকে বলে। সো একটা অন্যরকমই টেস্ট লাগছে। কৃষ্ণনগরের বেস্ট মাটন কিনা বলতে পারবো না, কিন্তু আমার খাওয়া বেস্ট মাটনের মধ্যে একটা মাটন হচ্ছে এটা। এরপরে অনেক জায়গায় রিভিউ দেবো, তো সেখানে বলবো যে সেটার তুলনায় এটা কতটা ভালো বা এটার তুলনায় ওটা কতটা ভালো কি খারাপ, কিন্তু এটা এখন অবধি খাওয়া বেস্ট মাটনের মধ্যে একটা মাটন। মাটনটার কোয়ালিটিটাও ভালো অ্যান্ড মশলাটা সেমটা একটা অন্যরকমেরই। চালের রুটিটার টেস্টটার ভিতরে একটু মিষ্টি মিষ্টি ব্যাপার আছে, তো এটা একটু অন্যরকমই লাগছে। হ্যাঁ, অন্য জায়গায় কী হয় চালের রুটি শক্ত হয়ে যায়, কিন্তু এখানে চালের রুটি দেখছি এতটা পরিমাণে সফট। আমি নিয়ে এসেছি এখনও মোটামুটি 20 মিনিট তো হয়ে গেছে। তো ভিডিওটা যারা দেখছে তাদের ভিডিওটা ভালো লাগছে তারা অবশ্যই ভিডিওটা লাইক করে দেবে, আর চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবে। তো এরকম ভিডিও তোমাদের জন্য আরও নিয়ে আসবো। তো দেখা হচ্ছে।
ফাস্ট করে নিবা মানে রেকর্ডিং শুরু হয়ে গেছে।